গতকালি রাতিরে হাতি পোল কুলিপোষ বনাঞ্চল অধীন ফুলজরা পঞ্চায়েত তলকিনিয়া গ্রামে পশি ঘর ভাঙ্গিবা সহিত ধান খাই নষ্ট করিথিবা জনাপড়ছি। তলকিনিয়া গ্রামর কমল মুন্ডারি এবং লাল বাহাদুর মুন্ডারীঙ্ক ঘরর কান্ত ভাঙ্গি ঘর ভিতরে গচ্ছিত থিবা প্রায় 15 কুইন্টালরু অধিক ধান খাইবা সহিত ফোপাড়ি নষ্ট করে দেইথিলে। হাতি আসি ঘর ভাঙ্গি দেইথিবা দেখি পরিবার লোক ঘর ছাড়ি এণে তেণে দৌড়ি পলাই যাইথিলে। পরে গ্রামর লোকমানে আসি হাতিমানঙ্কু ঘোড়াইবা সহিত জঙ্গল বিভাগ অধিকারীঙ্কু যোগাযোগ করিথিলে হে। অধিকারী মানে ঘটনাস্থলে পৌঁছি নথিবা অভিযোগ করছেন। আজি রাতে আসিকি আম ঘর গুড়া ভাঙ্গি আর ঘর ধান বিড়া কাড়িকি খাই দিয়েছি। আমি রাতে ফরেস্ট বালা যোগাযোগ করল কিন্তু সেমানে শুনলে নি, সেমানে বর্তমান সকালে যাই আসি পৌঁছিলে। এথিনেই কুলিপোষ বনাঞ্চলঙ্কু যোগাযোগ করিবারু রেঞ্জ অধিকারী ঘটনাস্থলকু বনরক্ষীঙ্কু পঠাযাইছি। সে ক্ষয়ক্ষতির আকলন রিপোর্ট প্রদান কলে বন বিভাগ পক্ষরু সহায়তা প্রদান করাযিব বলি প্রকাশ করিছন্তি। হাতি আসিকিনা আম ঘরকু ভাঙ্গি দেইছন্তি। ফরেস্টর বালামানকু ফোন করলু যে কেই রিসিভ করলে নাই, দান পয়সা পাসবুক অন্য লুগাপত্র আউ ডেকচি পত্র বি সবু নষ্ট করিছন্তি। সুন্দরগড় লহুনিপদারু দোলগোবিন্দ বারিকঙ্ক রিপোর্ট লাইভ উঠছে।